দুই মাস আগেও কেউ যদি বলতো বিশ্বকাপের স্কোয়াডে মাহমুদুল্লাহ সুযোগ হতে পারে, তাহলে সেটা আসলে বিশ্বাস করার খুব একটা কোনো কারণ ছিল না। তিনি অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে এবং শেষ পর্যন্ত বিশ্বকাপে তার সুযোগ পাওয়াটা এখন হয়েও যেতে পারে। সব কিছু মিলে সামনে প্রশ্নটা চলেই আসছে, মাহমুদুল্লাহ বিশ্বকাপে সুযোগ হলে আসলে তিনি কেমন করবেন? অথবা এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে যদি আমরা অন্যভাবে বলি, মাহমুদুল্লাহকে বিশ্বকাপে বাংলাদেশ দলে আসলে কতটা দরকার এবং দল তার কাছ থেকে কি চাইছে, এই ব্যাপারগুলোই আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব। নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড যখন ঘোষণা করা হলো, তখন মাহমুদুল্লাহর সেখানে নাম দেখে খুব বেশি কেউ বিস্মিত হননি। এর বড় কারণ, 7 নম্বর পজিশনে বাংলাদেশ এশিয়া কাপের জন্য যাদেরকে ভেবেছিল তারা কেউই কাজে আসেনি। আমরা যদি একটু নামগুলো মনে করার চেষ্টা করি, আফিফ হোসেন বা শামীম হোসেন এশিয়া কাপে দুজনই মোটামুটি সুযোগ পেয়েছেন, শামীম অনেক বেশি সুযোগ পেয়েছেন, কিন্তু 7 নম্বর পজিশনে দুজনের কেউই শেষ পর্যন্ত কোনো রান পাননি। এরপরই প্রশ্নটা চলে আসছে, বিশ্বকাপের জন্য এই পজিশনে বাংলাদেশ অন্য কাউকে চিন্তা করতে পারে কিনা। কিন্তু মজার ব্যাপার, দেখুন, মাহমুদুল্লাহ সর্বশেষ যে ম্যাচে রান পেয়েছেন সেই ম্যাচে কিন্তু আদৌ তিনি 7 নম্বরে নামেননি, তিনি 6 নম্বরে নেমেছেন। আমরা যদি নিউজিল্যান্ডের বিপক্ষে তার ইনিংসটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, শুরুতে তার স্ট্রাইক রেট কিন্তু বেশ ভালো ছিল। তিনি তামিম ইকবালের সাথে শুরুতে জুটি করেছিলেন, ছোট জুটি ছিল, কিন্তু দুজনই মোটামুটি ভালোই রান তুলছিলেন। এরপর তামিম আউট হয়ে যাওয়ার পর আসেন শেখ মেহেদি, তার সঙ্গেও মাহমুদুল্লাহ জুটিটা ভালোই হচ্ছিল, কিন্তু 40 পেরোনোর পরে মাহমুদুল্লাহ যেন একরকম খোলাসে ঢুকে গেলেন। এর আগে তিনি বোল্ডকে টানা 2 বলে 2টি 4 মেরেছেন, লকি ফার্গুসনকে হুক করে তিনি 6ও মেরেছেন, সুধীর বলও 4 মেরেছেন, কিন্তু 40 পেরোনোর পরে তিনি যেন একরকম স্ট্রাইক রোটেট করা ভুলে গেলেন, যেটি নিয়ে তার সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে তার দল থেকে বাদ পড়ে যাওয়ার আগে। এখন মাহমুদুল্লাহ এই ইনিংসে তাকে আসলে লেটার মার্ক দেওয়ার কোনো উপায় নেই, কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, লেটার মার্ক না পেলেও তিনি আসলে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার মতো পাস মার্ক পেয়ে গেছেন কিনা। এখানে সেই বিকল্পের কথাগুলো আবারও চলে আসছে, কারণ 7 নম্বরে বাংলাদেশ দল কাউকে সেভাবে খুঁজে পাননি। আফিফ শামীমের কথা তো একটু আগেই বললাম, আগের ম্যাচে 7 নম্বরে খেলেছিলেন শেখ মেহেদি, তিনি কিন্তু খারাপ করেননি, তিনি ব্যাটিংয়ে কিছু রান পেয়েছেন, বোলিংয়ে উইকেট পেয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে, বিশ্বকাপে মিরাজের মতন একজন অফ স্পিনিং অলরাউন্ডার থাকার পর একই টাইপের আরেকজন প্লেয়ার বাংলাদেশ দল নেবে কিনা সেই প্রশ্ন টিম ম্যানেজমেন্ট করতেই পারে, এবং এই হিসেবে মাহমুদুল্লাহ অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারেন দলে একজন বাড়তি স্কোয়াড ব্যাটসম্যানের জায়গা হিসেবে, যিনি কিনা 4-5-6-7 বা যে কোনো জায়গাতেই একটি বাড়তি অপশন হতে পারেন। এই দলে আসলে মাহমুদুল্লাহর মূল একাদশে জায়গা করে নেওয়াটা এখন খুবই কঠিন। বিশ্বকাপে বাংলাদেশ দল প্রথম 6 নম্বর পজিশন পর্যন্ত একরকম ফিক্স, 7 নম্বরে যদি মিরাজ খেলেন এরপর 4 জন বোলার নিয়ে আসলে 11 জনের একটি টিম হয়ে যাচ্ছে, এবং নাসুম আহমেদ যদি একাদশে থাকেন বাংলাদেশ দল 8 নম্বর পজিশনে ব্যাটিংয়ের কিছুটা ডেপথ পাবে। মাহমুদুল্লাহর আসলে জায়গা হতে পারে একাদশের কোনো প্লেয়ার নয়, বরং স্কোয়াডের ডেপথ বাড়ানোর জন্য বাড়তি একজন বিকল্প ব্যাটসম্যান হিসেবে, যেটি আসলে বাংলাদেশ দল এই লাইনে হয়তো চিন্তাভাবনা করতে পারে। মুশফিক সাকিব হৃদয় বা অন্য কেউ যদি ইনজুর্ড হয়ে যান, সেই জায়গায় মাহমুদুল্লাহ মিডল অর্ডারে অপশন হিসেবে বিবেচিত হতে পারেন। এবং আমরা যদি একটু মনে করতে পারি, 2018 সালের পর থেকে তিনি 6 নম্বরে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন, এবং এই পজিশনে তার নিয়মিত ছিল, যেই পজিশনে কিন্তু এখন খেলছেন মুশফিকুর রহিম। এবং সব কিছু মিলে এটা মোটামুটি স্পষ্ট, বাংলাদেশ দল নিউজিল্যান্ড সিরিজে যেসব এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল এর মধ্যে মাহমুদুল্লাহর এক্সপেরিমেন্টটি 100% ফুলফিল না হলেও কিছুটা কাছাকাছি গেছে, এবং সেই হিসেবে অন্য কেউ যেহেতু এই পজিশনগুলোতে ইদানিংভাবে ওরকম বেশি রানও পাননি, 15তম প্লেয়ার হিসেবে যদি বাংলাদেশ দল মিডল অর্ডারে বা 7 নম্বরে ব্যাকআপ কাউকে চিন্তা করতে চায়, সেক্ষেত্রে মাহমুদুল্লাহ নামটি এখন খুব ভালো মতোই চলে আসবে। দল ঘোষণার পরে জানা যাবে মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত বিশ্বকাপে স্কোয়াডে থাকবেন কিনা, তবে তিনি যদি থাকেন সেখানে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ টিম কম্বিনেশন এবং সব কিছু বিবেচনায় এরকম একজন প্লেয়ারকে বাংলাদেশ দল এই মুহূর্তে স্কোয়াডে চাইতেই পারে।